সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদর সমান্তরালক রাজ্যত এতিয়া জোরদার নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া। বিকল্প রাজনৈতিক দল গঠনের চিন্তা চর্চা হওয়ার এই দলক সমর্থন জানাবলে উঠি পড়ি লাগিছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। যদি ফাইট করে আমিও যদি কম্বাইন করি একেলগে মিলি করিম, আমি একেলগে মিলি করিম, এই কথাই কই আমি দরকার হলে আমি এলায়েন্স করিম, আজি কোৱা নাই কি করিম বেলা কথা, কিন্তু এটা কথা হয়েছে কি আমি যাতে মিলি জুলি হরব। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীগার এই প্রস্তাবক একেসারে নস্যাত করলে আসুয়ে রাইজর সহযোগত বিকল্প রাজনৈতিক দল গঠনের পোষকতা করা আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথে একেসারে অগ্রাহ্য করেছে কংগ্রেসের অহা এই মিত্রতার অনানুষ্ঠানিক প্রস্তাব। কোনোপধ্যে কংগ্রেসের সমর্থন নলয় বিকল্প রাজনৈতিক দলে। কংগ্রেস দলেও বাংলাদেশী রক্ষক, কারণ সময় সময় এজনও বাংলাদেশী নাই বলে ধুবুরী তরুণ গগৈ কই আহিছে, আর একদরে বরাক ভ্যালিত গৈ পেলায় 14 চনলৈকে অহা বাংলাদেশীর নাগরিকত্ব দিব বলে কই আহিছে। গতি এই অলপ বিশ্বাসঘাতক, এনে দলের প্রতি অসমীয়া জনসাধারণের বিশ্বাস নাই, আর সেই কারণে এই সমূহ দলক উৎখাত করা স্বার্থতে একটা বিকল্প কথা মানুষে ভাবিছে। অসমীয়া জনসাধারণে বিচারিছে পরপাক্ষ পরিপক্ক আর বিশ্বাসঘাতক নকরা তেনে এক শক্তি যিয়ে জাতির স্বার্থত কাম করিব, অসমীয়া জনসাধারণের স্বার্থত কাম করি জাতিটুক এটা জাতীয় সেবার স্বার্থত আগবাই লওয়ার কারণে সপন দেখিব। গতি তরুণ গগৈ নিচিনা এগারী বিশ্বাসঘাতক রাজনীতিকে স্বার্থ যে রক্ষা করব নয় সেই কথা জনসাধারণ জানে। আনহাতে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াবাসী রাইজর সহযোগত আগবাড়িব বলে পুনের এবার কলে আসুর সাধারণ সম্পাদক লুরিণজ্যোতি গগৈয়ে। রাইজ জনতা বারে বারে প্রতারিত হয়েছে, রাজনৈতিকভাবে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছে, সেখানে নিশ্চিতভাবে রাজনৈতিক বিকল্প রাইজে জনতায় বিচারিছে আর জনতায় নির্ণয় করব অসমৰ ভবিষ্যৎ। রাইজে আসুর যেনকা ভূমিকা বিচার তেনেকে হব, কারণ ছাত্র সন্থাটা জনতার ঊর্ধ্বত নহয়, জনতার ভরির তলত ছাত্র সন্থা, গতি জনতায় যেনেকে যি নির্দেশ দিব যি দায়িত্ব দিব সেইমতে ছাত্র সন্থা। কেবল আসুই নহয় বিকল্প রাজনৈতিক দল গঠনত সহযোগিতা করব এজেওয়াইসিপিও। আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এটা অরাজনৈতিক আমি সংগঠন, কিন্তু আমি অসমীয়া খিলঞ্জীয়া মানুহক সুরক্ষিত করাই আমার মূল লক্ষ্য, আর এই সময়ত কা বাতিল করে আমার মূল লক্ষ্য। গতি জনতাই যদি কয় যে রাজনৈতিকভাবে সমস্যা সমূহ সমাধান করে, নিশ্চয় আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের জনতার লগত থাকিব লাগিব। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।